এমন একটি রাজ্যে বনছে গেল ভাই, প্রথম অবস্থায় ইমরান নামে একটি রাজ্য, ইমরান শহর। ইমরান শহরে যখন পৌঁছে গেল পূবের বেলাটা ভাই পশ্চিমে নিমাশাম হয়ে গেল, রাত্রি হয়ে গেল। দুইটা দোস্ত একটা গাছের ঘুরে বসিয়া ডাক দেয়, বলতেছে আলমাস ডাক দেয়, বলে ভার আমার কাছে দোস্ত গো। এই প্রত্যেক মানুষ ক্ষুধায় বড় ক্লান্ত হয়ে গেলাম, চলেন আজকে রাতটুকু এই গাছের ঘুরে কাটাই, তারপর কাল সকাল হইলে তোর পরিস্থানের রাস্তাটা ধরমো। হ্যাঁ, এইভাবে দুইটা দোস্ত রাত্রি পোষা গেলে কুকিল কর রাও শ্বেত কাক বলছে রাত্রি পোষাও রে পোষাও। পূবের মানে যখন উদয় হয়ে গেল মহম্মদী ডাঙ্গা জঙ্কার দিয়ে বাজে উঠলে, সকাল হয়ে গেলে। কিন্তু আলমাজ বাহারাম দুইটা দোস্ত লক্ষ্য করে দেখিবার ভাই, এমন একটি সুন্দর তেজিমান ঘোড়া, ওই জাল্লা মালিক সাই ডাক দেয়, কয় জিব্রাইল যাও। আলমাসের কপালে দুঃখ লেখছি মরণ লেখি নাই, সুবুদ্ধি আছিল বাসার কুবুদ্ধি তো সৈন্য গোল পাইলে, কেবল তারা ইমরান শহরে গেলে এমন একটি ঘোড়া রূপ তুমি যায় ধরবা, নিজের ঘোড়া রূপ সাইরা যখন তোমার পৃষ্ঠের সোয়ার হবে তুমি ওই ঘান্তনে নিয়ে জাদুর চিল্লায় জাদুর বাগানে পৌঁছাই দিবা, তোমার কাজ এটাই। এইবার সুন্দর ঘোড়া জিব্রাইল ঘোড়া ওই আলমাসের ডাইন পাশ দিয়ে লেজ ঘুরাইয়া ঘুরতে লাগলে, আলমাস কুমার লক্ষ্য করে দেখিবার উপায় হাইরে সুন্দর ঘোড়া রে, হাইরে সুন্দর ঘোড়া। এমন সুন্দর ঘোড়া দেখিয়া আলমাস কুমার মনে মনে কয় দোস্ত গো, আমার ঘোড়া কিছুই না, এই ঘোড়ার পৃষ্ঠে দুল সোয়ার হইতে পারি তাহলে আমার মনে হয় পরিস্থানে ফাঁস করে যাইতে পারি, অল্প দিনই পরিস্থানে পৌঁছিতে পারি। সুবুদ্ধি আসিল বাসার কুবুদ্ধি দশাই নগল পাইলে নিজের ঘোড়া ছাড়িয়া ওই জাদুর ঘোড়ায় লম্প দিয়া, যখন বাই গো সোয়ার হইল দেখি বেড়া পায় একটি গাছে একটি মাত্র ফল, একার পাইকা হ্যাঙ্গল হয়ে হয়েছে, কিন্তু ওই ফলটা গ্রান সারাটা বাগান বাই ময় করে নিছে, খুদাই বরল ক্লান্ত হয়ে গেল। ডাক দে বলতাছে বাহারাম ডাক দে, কই দোস্ত আলমাছির কাছে দোস্ত গো, দোস্ত আর সহ্য করব না, খিদা লাগছে, চায়া দেখেন একটি গাছে একটি মাত্র ফল, চলেন মরণ কলাম সই, এই ফল না খাই আন্দনার দাবার নই। বাহারাম গাছে চড়িয়া ওই যে ভাই জাদুর একটা ফল টানতে বাহির করলে, যখন ভাই ফলটা কাইটা নিলে দুইটা অংশ করলে,
দুইটা অংশ করিয়া দুইটা দুষ্ট যখন বিসমিল্লাহ বলিয়া ফল খাইল, খাওয়ার সঙ্গে সঙ্গে ভাই মানুষ রূপ ছাইরা গদিয়া হরিণ হইয়াই গেল। ফল খাওয়া সাথে সাথে কি হইল ভাই, দুইটা জাদুর হইয়া গেল হরিণ দেখো তাই। আলো মা তো দেখো আবার মাদি হরিণ ভাই, পাহারাম দেখো আবার মোরকা হরিণ তাহাই। এমন সুন্দর দুইটা হরিণ হইয়া গেল, জঙ্গল দিয়া তারা দেখো ঘুরিতেই লাগিল। তবে আহারের সুন্দর দেখো কান্দে যাদে দারে, তুই বস্ত দেখো আবার বার হইল ভাই, তুই জোরাবাত দেখো জঙ্গল। দুইটা বছর বার হয়ে গেলে আলমা ছিল মাদি হরিণ, বাহার আম হইল মর্দা হরিণ। দুই জোড়া বাচ্চা ছাড়লে বাহার আম ওই কুরকাপ জঙ্গলে। এইবার কিন্তু দুইটা দুস্থ ডাক দেখো, দুস্থ গো পাগল গল হারাম দাদি ফুলের বাগানে হারি হরিণ হয়ে কান্তাছি যে জাদুর জঙ্গলে, কেমনে যামু বরিস্তান শহরে, চলে না আজকে আর দেরি করবো না, এই হরিণ অবস্থায় যামু একবার বরিস্তান শহরে। দুইটা দুস্থ হরিণ অবস্থায় যখন মনে মনে একটা তিক্কি নিলে দুইটা দুস্থ একটা সম্মুখ দিখালি দৌড়াইয়া যাইতেছে, দৌড়াইয়া যাইতে লাগছে। যখন আর কিছু দূর গেছে লক্ষ্য করে দেখিবার পায় সুন্দর একটি ঘাসের বাগান দেখিবার পায়, বাইরে সুন্দর একটি ঘাসের বাগান। ও মহিলাল মনিতে দহন সহন রংপুর জেলা বড়ই ডহই কলেজ গেলাম বাইরে গাজরি আহায় আহায় বাইরে বাই কলেজ দেখে হইল দেরি চলিয়া গেলাম হোটেল ঘর পাত খাইলাম হোস্টেলে বসে আহায় ভাই হোসলালা ডাকিয়া কয় ওই শুনো কি দল মহাশয় গো নাম গুনালাও করিয়া বাইরে ভাই নাম গুনা নাও ছানি করিয়া কাতা বাহির কইরা পাউডার বিনে নাহাই কালি ওই আনো পানি বালদি সরি তিস্তা নদী গেল শুকাইয়া বাইরে বাই নল মনি রহনাদের কানা কানি কাটা তিহি ও ভাই নাও আহানা বাসরা খেতে সবাই শুনবে দেওয়ানের বেটা আমার কান্দুকের কথা বয়র হইয়া গেল গোয়ারি মারে বেশে যাই চোখের জলে দেহে স্বামী তন তার সারি কোথায় যাহান তুহাই আমার মাতা খানই কালা মুরগিটা বাচ্চা
এবার যখন আলমাজ বাহারাম দুইটা দোস্ত লক্ষ্য করে দেখিবার পায় সুন্দর একটা ঘাসের বাগান দেখিবার পায়। আহা সুন্দর একটি ঘাসের বাগান। বাহারাম ডাক দেয় কয় দোস্ত গো, ও ও কত দিনের ওরা হারি, হ্যাঁ চলেন কটা দিন ধরে হরি নই হইছি, কিছু খা হাইতেছি না, ওই বাগানে যাব কার উত্তর বইরে ঘাস খামু তারপর এন্তনে যে দুই জক তারপর আলা জব সব পরিস্থান সরে যাব হই নাই দি তাই নাকি আইছি জন সেফটা করে দেখমু। এবার কিন্তু দুইটা দোস্ত আস্তে আস্তে এগিয়ে গেছি, লক্ষ্য করে দেখি বার পায় ওই যে ঘাস সুন্দর ঘাস কিন্তু যখন ভাই খাইলো খাওয়ার সাথে সাথে জাদুর হরিণ ছিল জাদুর গাওয়ার সাথে সাথে জাদুর দিরা বানর হয়ে গেল। তেরেসমাতি কারবার জাদুর দুইটা বানর হয়ে গেল। এবার আলমাস হইল মর্তা বানর, বাহারাম হইল মাদি বানর, দুইটা বানর হয়ে গেল। আচ্ছা আচ্ছা বানর হয়ে জঙ্গলতে ঘুরতে লাগলি আজব কারবার জাদুর চিল্লাই ভরে গেল। ওই জঙ্গলার যত বানরের কিসা দেখা দিলে, বানরের কিসা বানরের জঙ্গলার ভিতর যতগুলা বানর ছিল সব বানর ওই দুইটাকে রুস্থ থানে বসাইয়া শিকার করতেছে। আর সব বানর এই ব্যক্তি ওরা সেফ দেয় সেফ দেয় ওটা সেফ দেয় না সালাম করে, হ্যাঁ সব দিও একটা রাজার কাছে কই এটা নিশ্চয় কোন রাজা বাত্রা সন্তান আঙ্গুর মনি ভাঙ্গুর গুরু আসছে। আমার মনে হয় এই দুইটা বতে আঙ্গুর নেতা হবো নেতা, তাই নাকি? হ্যাঁ বানর হেড সব বানরের মনি গুরু বিলা শিকার করছে। ওগরে দুইটা বানরের যত খানা জঙ্গলার যত বানর এই যোগাইতাছে, হ্যাঁ এইরকম তারা আজব কারবার বানরে মিটিং করতে লাগছি। থাকলো কিস্তে কি স্থান পরে ওই রাজ্যের ভিতর ছিল একটা বানর শিকারী, তার নাম হইলে জামাল শিকারী। ও জামাল শিকারী জামাল শিকারী জামাল শিকারী না গো জামাল শিকারী জামাল শিকারী। ওই জামাল শিকারী কাম হইলো বানর ধরে বাজারে বিক্রি করে সংসার চালায়। হ্যাঁ তাহলে বলো শিকারী ওই দিনকে শিকারনি কে ডাক দেখো, ওই শিকারনি কই রে কি খবর চাই আজকে জামু কাকার নিগুর কুরকাপ জঙ্গলে ঘরে বাজারে অনডন। হ্যাঁ খাবার দাও সাইডে খাবার দাও তাড়াতাড়ি আমার বিদায় করে দাও। খাবার তো নাই কি আছে কয়লে পান্তা ভাত আর কয়লে বাউটা কলা আছে পান্তা ভাত আছে ভাই বেটা পান্তা ভাত আর ভিমাইটা কলা ভিমাইটা কলা রান্না করে বসাইছে শিকারিকে খাওয়াইছে ফান কাছি নিয়া শিকারি কিন্তু মার মার করিয়া কিন্তু বাড়ির বাহির হয়ে গেল। আর যাও ভালো করে দোয়া করে দিলাম শিকারি কিন্তু যাইতাছে। অন্যদিন যেই জঙ্গলে যায় দশটা বারোটা করে বানর পায়, ওই দিন কিন্তু ভাই একটা বানর জুড়ে না বানর সুসবন্ধ পায় নাই। উপায়টা কি ভাগ্য ভয় লোকে শিকারি মনে মনে কয় কারণ বুঝতাছি না, শিকারি মনে মনে কয় বানর তো পাইতাছি না কারণ আসে সাগ ওই বাগানটা থেকে জামকা শেষ মেশ পুবে বাগানটা থেকে জামকা আজ দুটো বানর পাওয়া যাবো না। চাইয়া দেহে যে বাগান সারা দেয়া দিন ঘুরে গেলাম একটা বানর নাই। আচ্ছা চাইয়া দেহে যে বাম পাশে বানর দে বামু ছোট্ট একটা জঙ্গল সব বানর ওইখানে বৈশা মিটিং করতেছে বানরের সংসদ বসে সংসদ। কিন্তু ভাই প্রধান যে দুইটা বানর একটার সবার উপর দিয়া, হ্যাঁ ওর এক সব বেচলে দুই দাম এড়া বেচলে হাই রে বানর দে ভাই দুইটা বানর দেখ অবস্থাটা তাই নাকি। মনে মনে কয় মরণ কলাম ঠই ওই বানর না ধরে আমি আর এখান থেকে যাবার নেই গেল। এইবার কিন্তু আলমাজ কুমার আর বাহারাম দুইটা বানর তাই দেখিবার ভাই জঙ্গলে কিন্তু শিকারি ঢুকে গেল। শিকারি যখন ঢুকে গেছে বাহারাম ডাক দেখো দোস্ত আমরা তো কোনো ফালের গাও খাই না কিছুই বুঝি না আমরা কোনো শেখ খাই নাই জঙ্গলার যত বানর ফালাফালি লাফালাফি করে শিকারিকে দিকে যাইতে লাগলে শিকারি ছিল তিন গুণায় ফান দিয়ে কিন্তু আটকে নিল। আমাই কি পাগল বানাইলি রে ওরে আমার কাষ্টের দোতরা রে মাস্টার বাহিরে যখন দো তোরাই আমায় হাতে দিলে পাড়ার বসি আমাই ডাইকা বলে ওই ছেলেটা বুঝি পাগল হইয়া যে আমায়
বন্ধ ঘোরায় আমার হাতে দিলে বলে ওই ছেলেটা বুঝি পাগল হইয়াছে প্রাণের দুথুরাই আমার ভালোবাসা ওই দুথুরাই আমায় গাহানো সে কাহিলে দুথুরাই আমার রাসা রাসা প্রাণের দুথুরাই আমায় ভালোবাসা ওই দুথুরাই আমায় গাহানো ভাইবার যখন দুইটা দোস্ত বানর বানর হয়ে কানতে আসি আহারি ওই যে শিকারি দেখিয়া সোমার দত্ত বানর ফালাফালি লাফালাফি করে ভাই চতুর্দিকে যায় হারলে আলমাজ বাহারাম দুইটা দোস্ত নতুন বানর কোনো দিকে যায় না তারা তো শিকারির গাও খায় নাই যেদিকে যায় সম্মুখে শিকারির জাল দেখতে পায় হ্যাঁ খালি জাল দেখতেছে কি শিকারির জাল ডাইনে গেলে জাল বামে গেলে জাল বাহারাম ডাক দে কয় দোস্ত গো বিকাল বাঁচতে চান তাহলে যে শিকারি জাল দেখতেছেন দম্পতি পার হয়ে যান আসিল বাসার কুবুদ্দি নগল ভাইলে আলমাজ বাহারাম দুইটা দুস্থ ভাই জুড়ে লম্প দিলে যখন জুড়ে জারে লম্প দিল এবার উদিরের ছেলে বড় চালাক বাহারাম এমন দূর একটি লম্প দিছে উদিরের ছেলে বাহারাম উদির শিকারি জাল পার হয়ে গেল আলমাজ কোহমার দেখ কগো পাই জান কি কাজাই করি আছেন যত ভদ্র গোবাই যান কত মেহরাস হরে বড় আশা কইরা গই আইলাম ছেলে ভাইর স্কুলে গো গ্রামের কাজি সেল মাস্টার সে তো ভাই গই মায়া নয় বড় আনন্দ হলো ইয়া গো ছেলে ভাই করলে আইজ না মাই গো কি বলি বহু প্রাণের ভাই গো বড় আনন্দ ইলাইয়া গে আজ রহিয়া শহরে গোয়া আমার জীবন বাইছে ওই যে রিপন ভাই ও প্রাণের ভাই দান তমে রাস রে রে ভালো ভালো মাগল গিরিশাকে বয়ন দেয় খাদিলো
মাসার তলে দেহে কারু আসালা হইল বড়ি সন্ধের দিল বাহির করি তাও দেখিল দারণ সতী নে চেংরা বইয়ের কোথায় রাহা করি পেন্টি নিল হাতে তুলি মালসারি যায় আন্দন ঘরে আরো মামাও বিয়া করবার সাহায্য ভাই মায়ের সুদাই শিকার হয় বড় মামাই সন্দেহ দেয় আরো মামা বিয়াও করবার সাহায্য আবার নাওয়া হ্যাঁ নাওয়ানি কহায় করিলে ভালোই হইল নাই আবাই চিন্তা হইল সরু কিনে আলো হালের গরু হাল করিল বাসরা বাড়িতে নবানি করি অবহেলা নাস্তা ধরে যাই দুপুর বেলা চলছে নাইয়া নিগো নাস্তা লয়ে রে মুখে সাপ তারি পবন শালা হইল বাড়ি ঘুমের নাস্তা নিল শুনরে হে দেহওয়ানের বেঠা আমার এখান দুকের কথা বাসুর হইয়া গেল গোয়ারি মারে বাড়ি ভাই ওগিলা কথা কোবার গেলে পশু জ্বরে নয়নে বুক বেসে যাই চোখের দলে মালিক আল্লাহ কারণ এখন কারণ হয়ে পর কারো ভাঙলো নবীর প্রীতি কারো ভাঙলো ঘর এক ঘর ভাঙ্গে আল্লাহ চৈত্য ঘর বসায় মাহবুদাল্লাহ কিন্তু কারবার চালায় এবার ওরি জাতি যখন আলমাজ বাহার আমদুরিয়া দোস্ত হরিণ থেকে বানর বানর হয়ে কান্তাসে জঙ্গলে ওই যে শিকারির জাল দুইটা দোস্ত লম্প দিলে বাহারাম কিন্তু পার হয়ে গেল আলমাস শিকারি জালে ভাই আটকে গেল শিকারি ছিল আলমাসকে ধরে নিয়ে মনে মনে কয় কাম হয়ে গেছে দশটা বেসলে দিতাম এগারোটা বেসলে সেই কাম আলমাসকে নিয়ে শিকারি ভাই একার কান্দে তুলিয়া লাসাইতে লাসাইতে যাইতেছি ভাই নদীর কিনারে একটা রাস্তা ধরছে
ওই রাজ্যের নাম ছিল ভোজ রাজা রাজ্য। ওই রাজ্য যখন যাইতে লাগলো, কিন্তু ওই দেশের ভোজ রাজার উজির 1,00,000 টাকা না গেছে নতুন বাজারে বাজার করবার জন্য। ওই যে বানর টানিয়া ভাই যখন শিকারি মনে মনে কয় এমনি বাজার যাবো না, কারণ এই বানর নিয়ে একটু শিকার নিয়ে দেহাই না যায়। বানর টানিয়া শিকারি বাজ গেছে, ওই শিকারিকে দেখিয়া বানরটা তিনবার সালাম করছে। বানরটা বড় ভাই খুব রাজদবের বানর, আসিলের বানর, যাকে দেখে তারে তিনবার সালাম করে। শিকার নিকে দেখিয়া যখন বানরটা তিনবার সালাম করলো, মেয়ে মানুষের মায়া বেশি, দয়া হয়ে গেল, ডাক দে বলতাছিস ওই শিকারি, জীবন ভরা তো বানর দল্লা বাজারে বিক্রি করলা, দুই টাং পয়সা নয় আই গেবার ভাও নাই, আই বানরটা বেচবার দিব না, বানর বেচবার দিব না। শিকারি কলে ওই হারাম জাতি খাবি কি, আর খাবো কি, ওবি খাবো, আলু খুদ ভাজা খাবো, বলে দেখ ও কথা কইস না, বানরটা বাজারে বিক্রি করবো, এই বানরের টেকাতে আমরা ধনী হয়ে যামগা, হুজাই ধনী হবো, বেচবারি দিব না আমি। এইরকম ভাই দুজনের মধ্যে তর্ক লাগলো, খালি কিলা কিলি ডাই বাদ সাউন সারা মারামারি সাউন সারা। হ্যাঁ এখন শিকারি মনে মনে কয় মেয়ে মনে রে পাম ভর্তি দিয়ে ভুলে নেড়া ব্যাপার হইলো। শিকারি হঠাৎ একটা বুদ্ধি ভাই করে ডাক দেখলো, ওই শিকার নি এই বানরটা বাজারে নিমো, তারপর বিক্রি করমো, তারপর প্রথম অবস্থায় তোমার জন্য টাঙ্কাইলে 5,000 একটা শাড়ি কিনমো, খালি শাড়ি না, ওর হতে আরো সেট ধরে জিনিস কিনবো, কাজমের গোটা কিনবো, আই বকবকি কিনবো, তাতে যদি কিছু না ভাই কুত্তার নিবিষ্টি কিনবো ভাই, কসে এমন পাম মারতাছে, কসে মেয়ে লোকের পাম, সৌদি সংসারে পাম মারতাছে। হ্যাঁ পাম পট্টি মারিয়া তখন শাড়ির কথা শুনছে, কিন্তু শিকানির মনটা ভাই দয়া হয়ে গেছে, আমি মানুষ শাড়ি কথা হলে খুশি হয় তাই নাকি, কি মানে কয় ও বাহাইয়া এ বিয়ে পাস করিয়ে চাকরি যদি নাহি মিলে মিশো গিয়া হাউলা সাখার দলে ও ভাই নিজের খ্যাতি কাহাম কর, শক্ত করে নাঙ্গল ধর, সকল দুঃখ যাবে তোমার দূরে, ও মহিয়া কি নানলের কুবেতে শরীর হয় মোর জার জারি গো, হাত ধরিয়া কতয় বোজান যায়, হাত ধরি বোঝাবার গেলে দুই গালে দুই থাপুর মারি, আরো শালি দেহুয়া বাসা গায়, রোটো বিয়ে কর সাহান খুদাই আমার যাই গো প্রাণ, ওই আনবো শাড়ির সরিষা বাড়ির হাটে, ও ভাই শাড়ির কথা শুনিয়া বিষ্ণা তুলে টানিয়া তো কাম করে বাহু নারা দিয়া, হাই হাই রে কাম করে হেলিয়া ডোলিয়া, মরি হাই হাই রে কাম করে হেলিয়া ডোলিয়া, খুশি হয়েছে খুশি হয়েছে স্বামী বানর নিয়ে, কিন্তু বানর ডানিয়া ভাই বিদায় হয়ে গেল, শিকারি বানর নিয়ে যাইতাছে, যাই লক্ষ্য করে দেখি বারা ভাই নদীর কিনারে নতুন একটা বাজার দেখা যায়, নতুন বাজার নতুন বাজার, ওই বাজারের একটি কোনায় বানরটা ভাই নামাইছে, ওই বাজারের ভিতরে যত করে লোকজন বাজার ঘাট ফালাই দিয়ে, কিন্তু ওই বানরের তাম সাই দেখতাছে, উড় পড়ছে উড় পড়ছে, এইরকম বানর ডাক দে বলতাছে ওই শিকারি, ওই ভাই বানরটা বিক্রি করবা, বানর তো বিক্রি করবো, কিরকম মূল্য নিবা, আমি 1,000 একটা নিব, বেশি নিব না, ওই
উচিত মূল্য দিয়ে বানরটারে ভাই বিক্রি করে দিল। যখন বানরটা শিকার নি, শিকারি কিন্তু বেসা দিলে বানরটা কিন্তু উজিরি নিয়া যাইতাছে। যখন একটা লম্ব দিয়ে বানর নিয়ে ঘুরাই চড়ছে, এক দুটে গেছে ভোজ রাজার দরবারে। দরবারে গিয়া বানরটা যখন লাগাইছে, নামানের সাথে সাথেই উজির নাজির পাকপিয়া দামলা ফিলা যত লোকজন ছিল ওই যে সবাই মিলে কিন্তু বানরটাকে একটি মাত্র মেয়ে, তার নাম রাখছে কি জানো? এইরকম সেরা সুন্দরী হাউস করে নাম রাখছে চন্দ্রহারা সুন্দরী। চন্দ্রহারা বাহির বাড়ি একটা বানর নিয়ে আসছে, শটপট করতেছে। ওই দাসি, বানর একটু নিয়ে আসবি বাড়ির ভেতরে নিয়ে আয়। কন্যা বলে আমি বাহানর দেখিব, কন্যা বলে আমি বাহানর ধরব, কন্যা বলে আমি বাহানর খেলা দেখব, সোনার দলে এইবার চন্দ্রহারা সুন্দরী তার শিবান দিনে নীলা খেলা করতাসি। চন্দ্রহারা ডাকতে বলতাছে, দাসী রে দাসী, রাত্রি হয়ে গেছে, এক গিলার জল নিয়ে কিন্তু ভাই সীমাজি মন্ত্র পড়িয়া বানরের মাথায় ডাইলা দিলে। যখন বানরের মাথায় ডাইলা দিলে লক্ষ্য করে দেখি বারো ভাই, এটা বানর নয় সুন্দর একটা যুবক, রাজার পুত্র, এমন একটি রূপ পুরুষ মানুষ। হাই রে তার গায়ে রূপ চেহারা, হ্যাঁ এটা বাদশার সন্তান মনে হয়, বাদশার সন্তান। চন্দ্রহারা মনে মনে কয়, দেখি আর এক পৃষ্টি বার্তা গুছাই। ভাই তাসকিন সাহেরা নামে একটা জাদুর কিতাব ছিল, চন্দ্রহারা টাস করে গুছাইছে, লক্ষ্য করে দেখিবারও পায় এইটা বানর নাই। এর বাড়ি হইল বুগদাদ শহরে, পিতার নাম ফিরুজ বাচ্চা, এর নাম হইল আলমাস কুমার। খাইছে রে, খাইছে রে। আর এক পর্দ পাতা গুছাইয়া লক্ষ্য করে দেখিবার ভাই, ই যাব পরি স্থান মূল্যকে তাও কিন্তু কিতাবেতে দেখা যায়। তারপর আর এক পর্দ পাতা গুছিয়ে পরিজাতি যখন চন্দ্রহারা জাদুকনি দেখতে পায়, আলমাস কুমার সারা চন্দ্রহারার স্বামী নাই কিতাবে দেখতে যায়। আল্লাহ আয়েস কে, আয়েস কে,
কে বলতাছে বন্ধু গো বন্ধু ও বলটু বলটু না গো বন্ধু বন্ধু আরে এই বাড়ির কাজ দেই তুমি মেলা করছিলা আরে আমি তো তোমার বানর অবস্থায় দরবার না ভাইলেন যাইলু ভাই ও ভাই আসিল গো হ্যাঁ চন্দ্র আর আসিল মনে মনে কয় ডাকতে বলতাছে বন্ধু গো ও বন্ধু তোমার আমি আর বানর ওভার দিব না কে কি করবা কি গো ওই দিনের বেলায় বানর বানাই রাখি রাতের বেলায় মানুষ বানায় কিন্তু পালঙ্গে বসায় বুঝায় কি আজ বড় বুঝায় খালি আজ বড় বুঝায় ডাকতে বলতাছে বন্ধু ও বন্ধু তোমার সাইরা দিমু কোনো দুঃখ কষ্ট হবে না কিন্তু একটা শর্ত আছে কি শর্ত আমার বিদায় করে দাও যদি মই যে একটা শর্ত কি শর্ত দিতে পারি কিন্তু চিরদিনের জন্য আমার সঙ্গে সাথী বানাই না যাও বিয়ার কথা কইতাছো বিয়ার কথা কইতাছো হ্যাঁ বিয়ে করতে হবে এলা আমি বিয়ার সাথী করব না আমার বাহু আছে বন্ধু বিয়ে করে নাই আরে তুমি কোন দন হইছো আমি বিয়ে করব না যারো সন্তান চন্দ্র ওরা যখন এসে কথা বলছে আলমাস কুমার মনে মনে কয় জি তো দেখা যায় ভিন্ডা সারবো না ওই কর না একটা কথা তোমার কই কও দেহি তুমি যখন খেলা বালা করতেছো বিয়ে করতে পারি এক শর্তে কও তাড়াতাড়ি কও বিয়ে বাহি থাকবো গোল বিয়ে বাহি থাকবো বাবা বিয়ে আবার বাহি থাকি ভাই কে বিয়ে করে তো জাম গা ভাত কাপড় কিছু তে হাম না ওই বাহি বিয়ে ওর পা ধর মারে ভালো থেকে ছিল গা চন্দ্র ওরা মনে মনে কয় যে যাক যে গুণারে ফেজ দে তো তার আটকান রাখবো অস্বীকার হইছে তো আলমাস কইলে এরে বুক আছে কর আদায় না কর কি করমু কি খুশি হইছে খালি করতে ধর্মের ভাই গো আজকে তোর বাপ হও বাপ হও তোর বাপ হও ভাই তো এই ব্যবসায় করে ডাক্তার বলতাছে ওই রাজকন্যা চন্দ্ররা ঠিক আছে তোমার সাথে ওয়াদঙ্গিকার থাকলো যাও প্রথম কালে মা পড়বো আমি পরিজাতি কুল রে হানকি তোমার সাথে ওয়াদা করে গেলাম যাওয়ার পথে তোমার সঙ্গে সাথী বানাই না যাবো আপন শহরে যাক স্বীকার করছো তো দিয়া যখন আলমাস কুমার যায় চন্দ্র আর ডাকদা বলতাছে বন্ধু গো তুমি তো যাবা দূরে তোর দূরে রাস্তায় একটা জিনিস দিয়ে দে আমার হাতের একটা চিহ্ন নিয়ে যাও আচ্ছা কি চিহ্ন দিবে দাও দৌড় দে ঘরে গিয়া তার পিতার হাতের দেওয়া দরবেশি সলেমানি এক কাঙ্কি বাহির করলে বলে আংটিতে কি হবে বাজারে কত পাঁচ দশ টাকাতে কত আংটি পাওয়া যায় কইলে এই বেকুবেটে সেই আংটি নে এটা বড় গুণের আংটি কিরকম গুণ যে আংটির গুণে 90,000 দানব পোষণ করে কৈলাস ভুবনে তাই নাকি যে হ্যাঁ যে আংটির গুণে 90,000 দানব তোমাকে গুরু বলে স্বীকার করবে কান্দে তিলা লাসাবে এই আংটির গুণে পশু পঙ্কি মানুষ জন জীব জন আর সবের বাসা তোমার কানে আসবে আলমাস কইর তো গুণের আংটি ভাই আংটি খানা নিলে আংটি খানা নিয়া চন্দ্র আরা কিন্তু ডাক দে বলতাছে বন্ধু গো আই যে তুমি আমার আশা রাশা তুমি আমার গানের বাসা গো তুমি আমার অমূল্যার দহনা হয়া গো হইও তুমি আমার দানে রোজান তুমি আমার বাহানের বান গো তুমি বন্ধু অমূল্যার দহনা হয়া গো হইও শোনো বন্ধু কই তোমারে যাইতে দিব না তোমারে গো থাকিতে আমার জীবনা হায়া গো হইও আরে এমন সময় কাল কি হইল ভাই আদব কারবার দেখো লাইগা গেল তাই আলো মা তো দেখো আবার বিদায় হইয়া গেল আহারে চন্দ্র রাগ কান্দি থাই লাগিল রাজকন্যা চন্দ্র আর কান্দে যার যারে আলো মা তো দেখো আবার রাস্তাটা ধরিলে রাস্তা রাত যায় গো দেখো নাস্তা পানি খায় এইভাবে আলমাস কুমার যখন যাইতে লাগছে আহারি দুপাই একটা রাস্তা ধরছে মানুষের বসতি নাই খালি কুরকা আপনি গুর জঙ্গল জঙ্গল দিয়ে হাইডা যাইতাছি ওই আংটি ডিনে যাইতাছি যাইতে যাইতেই কিছু দূরে পৌঁছা গেল এমন একটি জঙ্গলে পৌঁছা গেলে ওই জায়গায় গিয়ে কিন্তু রাত্রি হয়ে গেল একটি গাছের গোড়ায় বসে রইলে ওই জঙ্গলে দুইটা পাখির কৃষাবাই দেখা দিল ওই জঙ্গলে দুইটা পাখি বসত করে একটি গাছে সারাটা রাজ্য তারা ঘুরে আহার করে রাজপুষ হয়ে গেল ভাই ওই গাছ ছাড়া তারা বসে না
ওই গাছ ছাড়া তারা রাত কাটায় না, ওই গাছের গুড়ায় কিন্তু বৈশে কিন্তু আলমাস বেবুর ঘুম। আহা, যখন গাছের গুড়ায় বৈশে রইলে লক্ষ্য করে দেখিবার পায় রাত্রি যখন ১২টা বাজে গেছে শাল শোয়া দুইটা পাখি কিন্তু উড়াল দিয়ে গাছে বসলে, শাল শোয়া দুইটা পাখি ওই আংটির গুণে ওই পাখির ভাষা আলমাসের কানে গেতাছে। ওই মর্দাটাই মাগিটাই ডাকতে বলতাছে, শোয়া ডাকতে বলতাছে মর্দ পুরুষের কাছে, বন্ধু গো কি কয় কত বছরে তোমার সাথে আমার জোড়া মিল হয়েছে, জীবনে কোনোদিন ভালো একটা জিনিস দিলে না, কোনো গুণের জিনিস চাইলামও না, কোনোদিন দিক কিছু দিলে না, কাজও বের করে ব্যান গাড়ি কিছু দিলে না, মাথা নিবিষ্টি করে দিলে না। আজকে একটা কথা বলো, নইলে দুটি কাল বলো, তাহলে তোমার সাথে থাকবো জোড়া মিলো মো, আর যদি কথা না মানো তাহলে ভালোবাসা খাওয়া হয়তো ঢাকা যায় তুই তো কাজবো মো, মর্দাটাই চিন্তা করে রাখতে বলতেছ, ওই তোমরা তাহলে মাগি যাই জোগাল একবার যাও, কিন্তু এই গুণের কথা বলো, তোমার বলো তুমি কি শুনতে চাও, বলে যে গাছে আমরা বসতাছি এই গাছটার নাম কি, আর আমরা সারাটা জীবন একই রং একই চেহারা একই বয়স তাহি, এর কারণটা কি, আর রাজপোষাই গেল যে তুমি এই গাছ ছাড়া জঙ্গলে রাত কাটাও না কোনো জঙ্গলে, এর কারণটা কি, গাছের নামটা কি বলতে হবে, কোনো বেদর আছে, বেদর আছে মর্দাটাই ডাক দেয়া বলতাছে, শোনো বলি তোমার কাছে এইটা বড় গুণের গাছ, এই গাছটার নাম হলো শ্যামাকের গাছ, এই গাছের গুণাগুণ আমরা যে জঙ্গলার পশু আমরা যেরকম গুণ পাইছি হায়ের থাকতে এই অবস্থায় মরে যাবো আমরা, আর বুইরাম না চুলো ভাগবো না, কিন্তু আম গরছে বেশি গুণাগুণ পাবে মানব সন্তান কোনো মানির মানুষ দায়িত্ব এই গাছে আসে সেই বুঝতে পারবে গাছের গুণাগুণ। ওই যে পাখি যখন বল আজকে ধরে নিয়ে যখন শিকারি বঞ্চা গেলে ওই শিকারি বিক্রি করে দিল, আলমাস যখন যাইতে লাগছে রাস্তা দিয়া ওই যে জঙ্গলে শাল শোয়া দুইটা পাখি ওই পাখির গুণাগুণ কথা শুই না, আলমাস কিন্তু ওই পাখির গুণাগুণ শুনতেছে, কিরকম যে কোনো পুরুষ যদি গেল এই গাছ আর সে গাছের পাতা তুলিয়া পাতায় পাতায় একটা কেবড়া দে মাথার তাজ বানায় নিয়ে যাইতে পারে একটা দেওদানো জিন পরি ভিতরে হাইটা যাবো সবারই দেখবে পরে কেউ দেখবে না, যার গুণ আছে এই গাছের ছাল তুলিয়া যে পুরুষ একটা পায়ের জুতা বানাই নেবে একটা ৬ বছর রাস্তা ৬ ঘন্টায় হাইটা বারো বারে কোনো বিপদ নাই। আলমাস কুমার সর শুনতে আসে বলে এই গাছের ডাল কাটিয়া যে হাতের একটা লাঠি বানাই নিতে পারবে হাজার মহিনা পাথরে বাড়ি দিলে গইলা মোমের মতো পানি হয়ে এই কথা শুনিয়া গাছে চড়িয়া মাতার তাজ হাতের লাঠি পায়ের জুতা সব কিন্তু রেডি করলে, আহারি সুন্দর বাচ্চা ওই সব কিছু রেডি করিয়া হাতে লাঠি কান্দে তোলা মাথায় পাগড়ি এইভাবে রাস্তা দিয়ে হাইটা চলে তাই কিছু দৌড়ে ঘিরে দেখো লক্ষ্য কইরে চাই নিগুর একটা জঙ্গল দেখো দেখবার এমন একটি জায়গায় পৌঁছে গেল কৈলাস ভুবন। আচ্ছা আচ্ছা, ওই জায়গায় ৯০,০০০ দানব বাই বসত করে ৯০,০০০ দানব, হ্যাঁ কৈলাস ভুবনে পৌঁছে গেলে লক্ষ্য করে দেখিবার ভাই একটি ঘর অর্ধেক বাই সাগরের ভিতরে অর্ধেক একটা পাহাড়ের রূপে, অর্ধেক ঘর অর্ধেক ঘর, হ্যাঁ কিন্তু ওই ঘরের দরজায় একটা বাঘ আর একটা হরিণ বান্দা। আচ্ছা আচ্ছা, উল্টা পাল্টা কারবার, বাঘের সামনে দে তুইছে ভাই ঘাস, হরিণের সামনে দে তুইছে মাংস, কারণ ৮০ মিনা দুইটা পাথর দিয়ে ও মন্দির ঘরের দরজাটা ভাই আটকাইছে, আরে গুমন একটা মন্দির ঘর। আলমাস কুমার মনে মনে কয়
মরণ করলাম সই ওই ঘরের ভিতর কি আছে আমি না দেখি আর যাবার নই আলমাস কুমার ওই যে কিন্তু হাতের রাঠি শ্যামাকে কাছার ডাল আল্লাহর নাম স্মরণ করিয়া যখন ভাই ধিরিং দিয়া ঘুরিয়া ওই যে কিন্তু ওই শ্যামাকে লাঠি নিয়ে একটা টাস পেয়ে ভাই যখন দুইটা বাড়ি দিছে আশি মিনা পাথর গইলা মোমের মতো পানি হয়ে গেল মন্দির করে দরজা দুই দিকে টাস করে গুইছে গেছে লক্ষ্য করে দেখিবার পায় বারো বছর একটা যুবতী নারী ওই ঘরের ভিতর পানঙ্গে শোয়া দেখা যায় আল্লাহ রে যুবতী নারী নেই আরে একটা যুবতী নারী ওই বেশি কন্যা রূপসী সুন্দরী এমন একটি রূপ চেহারা তার গায়ে আল্লাহ তাআলা দিছে কিন্তু কন্যারা মৃত মরছে মরছে হ্যাঁ কিন্তু মরা মানুষ হইলে কি হবো তার রূপ চেহারায় ভাই কারেন্টের বাতির মতোই ঘরটা জ্বলতাছে আলু বাড়াইতেছে আলু বাড়াইতেছে কিন্তু আলমাস মনে মনে কয় শীতানে পৈতনে কাঠি মারা দেখা যায় ভাই শীতান্তনে কাঠি নিয়ে পৈতনে দিছে পৈতনের কাঠিটা শীতানে লাগাইছে যখন ভাই উলট পালট করছে কাউ মুসর দিয়ে একটা বারো বছর যৌবতী নারী আল্লাহ আল্লাহ করে ওইটা বসছে একটা যৌবতী নারী ওইটা বসছে কিন্তু আলমাসের রূপ দেখিয়া ওই যুবতী নারী ডাক দিয়ে বলতাছে বন্ধু গো বন্ধু ওই মহাপুরুষ তোমার নাম কি গো আমার নাম জঙ্গলিয়া জামাল বলে ভালো করে খাও ভালো করে কইছে আমার বাপ মায়ের নাম থিজে আমি বললাম প্রত্যেক মানুষ নাম আমার জঙ্গলিয়া জামাল জঙ্গলে জঙ্গলে ঘুরি আমার কোনো বাড়িঘর নাই এটার নাম হইলো বলে ইংরেজি নারাজি আলাপাত দাও যে জায়গায় আইসো যে দানব এটা কোন জায়গা তুমি জানো কোন জায়গা কও তুই এই জায়গার নাম হইলো কইলার নব্বই হাজার দানব বসত করে এই ঘরটা হইল নব্বই হাজার দানবের হেড প্রধান তার নাম হইল শয়তান দানব এটা জঙ্গল ঘর দানবের এইটা হইল শয়তান দানবের মন্দির তাই কি হইছে যেই দানব এখন আসার আহার করে আসার সময় আলমাস কুমার ডাক দেখ তুমি আমার ভয় দেখাইতেছ আমি দেশ বিদেশে ঘুরি এবার নব্বই হাজার দানবের হেড গিরি আমি আলমাস জুঙ্গিলা জামাল করি নেতাগিরি করি নেতাগিরি করি আমার ডর দেখে না ওই পুরুষ এই ক্যাপটারি লেখিছু খাটবো না তার তার জায়গা দানো এখন আইতেছে তাই নাকি ধরণ রাখবো না আলমাস কুমার লক্ষ্য করে দেখি বেরো ভাই ওই যে শয়তান দানব এমনই একটা হাইদারি হুঙ্কার মারছে দেখা যায় কিন্তু ভাই হাতি সাতরা মাইরে খাইছি আরো সাতরা পিড়ে বাঁধছে নব্বই হাজার দানবের হেড শয়তান দানব কিন্তু ফাঁকে তনি লক্ষ্য করে দেখি বেরো ভাই আমি যে একটা বীর আমার তো শক্তিশালী আসছে কিন্তু আমার মন্দির করে দরজা ঘুষে না দেখা যায় উপায় নাই আজ তুই কানে বাকি রে সারাইতে রে মোর রহি গাজার তুই কানে কানে বাকি মোল্লা বেটা ডাকিয়া
ওই বার রই যাত বিশেষে মই দাস পায়াত রে আর আগে তে মবার রাত বিশেষে মকাস পাত রে এই হাতে রান্দি আর গোয়াই বাহাত রে মোর রই গা আর তুই কাহনি আর এই হাতে রান্দি আর আহাইতে যাইতে বিজের আটো খানি রে মোরুইগা আর তুই কানি আহাইতে যাইতে বিজের আটো খানি রে মোরুইগা আর তুই কানি হ্যাঁ 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 হা 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 মানিক ভাই আহিবা তুমি আহিবা একদিন আইবার বন্ধু সেদিন আইসাই আমাই পাইবা না আমি তোমায় ভালোবাসি এই জীবনের চাইও বেশি দোহায় আমায় ভুইলা গো যাইও না তুমি আইবা সেদিন আইসাই আমাই পাইবা না তুমি আইবা যদি তোমার মনে ধরে আর কষ্ট দেও আমারে দোহাই আমাই আর কাহাদাইও না তোমার মনে পড়ে আর দুঃখ দেও আমারে দোহায়া মাহায়ার জালাইও না তুমি আইবা মন রাখি মনের বেদনা মুখ দেখে কেউ দুঃখ কর বোঝে না ভোগ ভোটে মর মুখ ফুটে না মন রাখি মনের বেদনা মুখ দেখে কেউ দুঃখ কর বোঝে না তুমি আহিবা
পাগল দোলাল ভেবে বলে পাগল শুকর পাইলে তোরে এ জীবনে আর কি সই চাই না পাগল দোলাল বিনয় করে পাগল বাহার দেখবে বলে রুবেল ভাই তুমি পাইলে তোরে নরল জামাই চিন্তা করবে না সেদিন কারো ভাঙলো নবীর বিরিধি কারো ভাঙলো ঘর এক ঘর ভাঙ্গালা চৌদ্দ ঘর বাসায় মাবুতালা কিন্তু কারবার চালায় এবার যখন বা জমিলাকে নিয়া ওই যে দানবের বুড়িতে দানবের সাথে যুদ্ধ লেগে গেল হরি 90,000 দানব নিয়ে যখন যুদ্ধ শুরু হয়ে গেল হ্যালো হ্যালো তো খেলো কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে বারেক ভাই তোমারে দেখলাম জারি আমি একেবারে হারালাম এই জীবনে জারি আমি একেবারে হারালাম দেখবো দুঃখে যাদের জীবন গড়া দুঃখ
এবার যখন আলমাজ পাহাড় ছয় সন্তানবের সাথে ভাই যুদ্ধ লাগে গেলে ছয় সন্তানবের সাথে যখন যুদ্ধ করতেছে কৈলাস ভবনে যুদ্ধ করতে করতেই ক্লান্ত হয়ে গেল, তার মায়ের নাম অন্তরায় স্মরণ হয়ে গেল, মার নাম নিয়ে অগ্রহণ করে কানতে লাগলে, আরে আমার মহাবর আমার মহাবর মায়া আহার মহায় নাহারে রাখিলেন গরিবে এতে হায় রে রাখি কে গরিবে তারে এ ভাই কি যাই গো ভোলা কি বন্দা তাহে অরে আমার মা বড় মায়া বাতের সমান খালায় বলি রে বহালা
আপনার নাম কি কই থেকে আসছেন কই যাবেন এবার কিন্তু ডাক দেয়া বলতাছে সেই পরিচয় তোমার দরকার নাই ঠিক আছে দানব বিদায় হয়ে গেল ছয় সান ডাক দেয়া বলতাছে গুরুগা কোনোদিন কোনো বিপদ দেখা দিলে ছয় সান বেলা তিনটা ডাক দিবেন আমি যত দূরেই থাকি বিপদ উদ্ধার করে দেব বুঝলে তিয়া ছয় সান দানব বিদায় হয়ে গেল ওই যে মন্দির ঘর অন্ধকুড়ার ঘরে যুবতী একটা নারী তার নাম হইলো জমিলা সুন্দরী জমিলা সুন্দরী এই জমিলা চিন্তা করে মনে মনে কয় এই জন্য তো বেড়া কইছে গো আইরে বেড়া খেম গো বেড়া মতো গিজ গিজা খালি খেমি খালি খেমি কয় জঙ্গিলা জামাল পারিগর নাই প্রত্যেক মানুষ বেড়ার মতো খেম আছে এই জন্য বলছে 90,000 দানবের হেডগিরি করি আস্তে আস্তে ডাক দেয় বলতাছে বন্ধু গো ও বলতাছে দেখো কোনো আলাপ নাই দানব মাইরে দানব ছড়াই দিছি এখন তুমি তোমার বাপের দেশে পৌঁছে যাও ওই লালা পাক দাও বলে তোমার নাম কি সেটা জানা দরকার নাই বলে তোমার বাড়ি কই এবার জমিলা কিন্তু অগ্রহণ করে কানতে লাগলো আজ জহি রাসন করে বাড়ি পিজার নাম দি নিজাম বাদশাহ দহরি তাহার ঘরের কন্যায় আমি জমি লাহা সোর দহরি বন্ধু কই তোমার বন্ধু কই দুষ্ট দানব আমায় ধইরা জানি আয় আমাকে বঞ্চাইয়া দাও জহি আলমাস বড় চিন্তায় বেড়ে গেল এখন উপায় কি কেমনে যাই রাত্রি হয়ে গেছে রাত পোষাই গেলে কুকিল করাও শ্বেত কাক বসে রাত্রি পোষারে পোষাও পূর্বের মানু যখন উদয় হয়ে গেলে মোহাম্মদী ডাঙ্কা জঙ্কার দেবার কিন্তু বাইজে উঠছে ওই যে দশনলপুরে দশনল বাচ্চা তার একটি মাত্র কন্যা নাম তার সনাতন কন্যা সনাতন কন্যা সনাতন এই সনাতন কন্যার কিস্তি ভাই দেখা দিলে ওই দেশের সারা সুন্দরী বিয়া শাদী দেনাই পিতামাতা আপন করে তিনটা দাসী নিয়ে সনাতন নীলা খেলা করে আর খালি কয় দাসী রে হ্যাঁ মনে দুই যে গিরি করতেছে আমি একটা গান কম তাহলে আমি করি প্রতিদিন সকালে ওই সনাতন কন্যা দাসীকে নিয়ে নদীর কিনারে যায় এক কলসি করে জল নিয়ে আসে এইবার ওই দিন সকালবেলা গুম হইতে
আহারে সুন্দর দাস কি বলিব ভাই, লালবান নামে একটা দাস ছিল ভাই, আগো ভোকার বার দেখো সাগর পার খাই, ওই দাসি কলসি কাঙ্গে লইরা গান বাদে না গাইতে গাইতে গেছে গলা টান, কোথায় আমার গান তো মোটি খাবার নেটা পান, পান দিলে সুবাড়ি বাবা আর দিবেন চোন, ভয় লাগবে ধরা সারি পাতা সদ্য মন, পানের বীর আনে আনে সুবাড়ির তুম জাল, সুবাড়ির তুম জাল খাইছি ডোবার গাছের খাল, গান বাজে না গাইতে গাইতে গেল গলা সুর, কোথায় আমার রুবেল ভাই গো খাবার তামাখোর, তামাক তামাক কইর না ভাই তামকের বড় সারা, এন্দুরে গাড়িরা নিচে আউলা বাতার সালা, আউলা বাতা মদন বুঝি গেগ মার টান, একবার খাইলে তাকে ছয় মাস তার নিশান, গেগের মধ্যে পানি ধুইয়া আলো হত্যা করে, আর গেগে দেখে আইলো ফজল মূল্যের বাড়ি, আন্দার মুন্দা সুরে যাইয়া গেগো মরছে বাড়ি, আর গেগে দেখে আইলো মুস্কাল মেঘর বাড়ি, আন্দার মুন্দা সুরে যাইয়া গেগো মরছে বাড়ি, আমার ভালো গেহাগাসু আমি আমার পিতা ঘুরছে কালো, এখন রাত্রি ছিলাম আমি গেগার বাসরে, সারা রাত্রি গেগের মধ্যে কাতর কৌতর করে, আর এক সখী উল্টা বললে তাও তো আমার ভালো, তাও যাসু আমি আমার পিতা ঘুরছে কালো, এখন রাত্রি ছিলাম আমি তাও তার বাসরে, সারা রাত তো গেছে আমার তাও তো খাই যাইতে, আর সখী উল্টা বললে তাও তো আমার ভালো, কুদাসু আমি আমার বৃন্দে করছে কালো, এখন রাত্রি ছিলাম আমি কুদার অবাসরে, আটটা ছেলে মরছে আমার কুদের সিবা করে, ইসা গেগে মিসা গেগে নাইজা গেগে নানি, সুইঙ্গা না গায়া তুলি বড় গেগের বাড়ি, জামাল মুরা গে কুইলা পিতে নাইয়ের বস, বেড়ি দিয়ে সাদা করলে পায়া পরে অস, ছোট ছোট গে কুইলা খাইতে বড় মিঠা, বড় বড় গেগ দিয়া বাজে তালের ভিড়া, গেগা গেগি শুইয়া থাকে তো কিন্তু ঘরে, বালিশ বুইলা ঠেঙ্গ তুইলা দিছে ভাই গেগের আয়ু পায়া রে, বালিশ বুইলা ঠেঙ্গ তুইলা দিছে যায়া গেগের আয়ু পারে, ফারামের গেগেলি মইছে টালে ধরে, এইরকম যখন সাগর পারে জমিলাকে নিয়া রাত্রি বসাই গেছে, ওই যে সোনা কন্যা তিনটা তাসি কিন্তু সাগর পারে আইসা খারা, হাই লক্ষ্য করে দেখি বেড়া পায়, ওই যে মনে একটি মহাপুরুষ দেখা যায়, হাই রে পুরুষ রে আলমাসের রূপ দেখিয়া কিন্তু ওই লাল বানু নামে দাসি কিন্তু পাগল হয়ে গেল, এই খবর তো বিরাজায় রাজকন্যা সোনা তারে দিছে বইন গো, আর কি চাইছো এমন একটি পুরুষ, এই মুজারা পুরুষ সুটকেস পিন দাইছে গো, যখন সনাতন কন্যা আসছে আইসা লক্ষ্য করে দেখি বেড়া পায়, আসলেই কিন্তু মহাপুরুষ দেখা যায়, ডাকতে বলতাছে বন্ধু গো, আপনারা দেখেন প্রত্যেক মানুষ আজকে রাতটুকু আমার বাড়িতে চলেন মেহমান হিসেবে, আজকে রাত থাকবেন, কাল সকালে আমাদের বিদায় করে।